হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2021 এর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পারস্য ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস এই বিষয়টির সাজেশন নিয়ে। বিষয়টি কোড হচ্ছে 23/16/01। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 3/5/2023 তারিখে। তো এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন প্রশ্নগুলো আজকে শেয়ার করব। প্রথমেই হচ্ছে ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে জান্দ বংশের প্রতিষ্ঠাতা কে? জান্দ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন করিম খান জান্দ। দ্বিতীয় প্রশ্ন, জালায়েরি বংশের প্রতিষ্ঠাতা কে? জালায়েরি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমির হোসেন জালায়েরি। তৃতীয় প্রশ্ন, মোং শব্দের অর্থ কী? সাহসী। চার নম্বর প্রশ্ন, সুটো খান কার উপাধি? কবুলাই খানের উপাধি। পাঁচ নম্বর প্রশ্ন, মুজাফফরী বংশের প্রতিষ্ঠাতাকে? মুজাফফরী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমির শরাফুদ্দিন মুজাফফর। ছয় নম্বর প্রশ্ন, কে নাদির শাহকে কুলি খান উপাধি দেন? শাহ দ্বিতীয় তাহমাসব নাদির শাহকে কুলি খান উপাধি দেন। সাত নম্বর প্রশ্ন, তৈমুর শব্দের অর্থ কী? তৈমুর শব্দের অর্থ হচ্ছে লৌহ। আট নম্বর প্রশ্ন, জামিউত তাওয়ারিখ গ্রন্থটির লেখক কে? জামিউত তাওয়ারিখ গ্রন্থটির লেখক হচ্ছেন রশিদুদ্দিন। নয় নম্বর প্রশ্ন, হাফিজের দিওয়ান কী ধরনের গ্রন্থ? হাফিজের দিওয়ান প্রেম ভালোবাসা বিষয়ক গ্রন্থ। দশ নম্বর প্রশ্ন, পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় কাকে? পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় হাসান বিন সাবাহকে। এরপরের প্রশ্ন হচ্ছে তিমুচিন নামের অর্থ কী? কঠিন ইস্পাত। বারো নম্বর প্রশ্ন, বিশ্বের ত্রাস বলা হয় কাকে? চেঞ্জিস খানকে। এরপরের প্রশ্ন হচ্ছে খালাকু খান কত খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন? খালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন। চোদ্দ নম্বর প্রশ্ন, নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। আর পরের প্রশ্ন, গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছেন হাসান বিন সাবাহ। ১৬ নম্বর প্রশ্ন, তৈমুর লঙ্গ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? তৈমুর লং 1389 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। ১৭ নম্বর প্রশ্ন, আঙ্গুরার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? অটোমান সুলতান প্রথম বায়েজিদ তৈমুর লঙ্গের মধ্যে সংঘটিত হয়। ১৮ নম্বর প্রশ্ন, কামালউদ্দিন বিহজাদ কে ছিলেন? কামালউদ্দিন বিহজাদ পারস্যের নামকরা চিত্রশিল্পী ছিলেন। ১৯ নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ আহমদ শাহ আবদালীর নেতৃত্বাধীন সম্মিলিত মুসলিম বাহিনী এবং মারাঠাদের মধ্যে সংঘটিত হয়। ২০ নম্বর প্রশ্ন, কিজিলবাস শব্দের অর্থ কী? লাল মস্তক। এরপরের প্রশ্ন হচ্ছে সাফাবি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহ আব্বাস। এরপরের প্রশ্ন, ইরানের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য বন্দর কোনটি? ইরানের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য বন্দর হচ্ছে আব্বাস। এরপরের প্রশ্ন হচ্ছে ২৩ নম্বর, মসনবী কার লেখা গ্রন্থ? মসনবী জালালউদ্দিন রুমির লেখা গ্রন্থ। ২৪ নম্বর প্রশ্ন, ইরানের বন্দরের নাম কি? ইরানের বন্দরের নাম হচ্ছে আব্বাস। এরপরের প্রশ্ন, আবদালি বংশের প্রতিষ্ঠাতা কে? শাহ আবদালি। ২৬ নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1761 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি। ২৭ নম্বর প্রশ্ন, সাফাবিদের ধর্মীয় বিশ্বাস কী ছিল? শিয়া মতাবলম্বী। এরপরের প্রশ্ন, মার্কোপোলা কোন দেশের নাগরিক ছিলেন? ইতালির নাগরিক। ২৯ নম্বর প্রশ্ন, পারস্যের সর্বশ্রেষ্ঠ চিত্রকরের নাম কি সেটি লিখো। সেটি হচ্ছে পারস্যের সর্বশ্রেষ্ঠ চিত্রকরের নাম হচ্ছে কামালউদ্দিন বিহজাদ। ৩০ নম্বর প্রশ্ন, কে পারস্যের সিংহ নামে পরিচিত ছিলেন? পারস্যের সিংহ বলে পরিচিত ছিলেন বীর যোদ্ধা আলী কুলি খান। এটাই ছিল ক বিভাগের সাজেশন। ইনশাল্লাহ এর মধ্যে তো কেউ কমন পড়বে। আর এখন হচ্ছে খ বিভাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তৈমুর লংকে লং বলা হয় কেন? দ্বিতীয় প্রশ্ন, নাদির শাহের পরিচয় দাও। তৃতীয় প্রশ্ন, সাফাবি কারা? চতুর্থ প্রশ্ন, ইলখানিদের পরিচয় দাও। পাঁচ নম্বর প্রশ্ন, শাহ আব্বাস মহান আব্বাস বলা হয় কেন? ছয় নম্বর প্রশ্ন, চাগতাই বংশের পরিচয় দাও। সাত নম্বর প্রশ্ন, আইন ই জালুতের যুদ্ধ সম্পর্কে লিখো।
8 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধের বিবরণ দাও, তৃতীয় যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। 9 নম্বর প্রশ্ন, করিম খান চাঁদ কে ছিলেন? 10 নম্বর প্রশ্ন, জালায়েরি বংশের পরিচয় দাও। 11 নম্বর প্রশ্ন, কুরিলতাই সম্মেলন কি? 12 নম্বর প্রশ্ন, মুজাফফরী বংশ সম্পর্কে ধারণা দাও। 13 নম্বর প্রশ্ন, মোগলদের উৎপত্তি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, আঙ্গেরের যুদ্ধ কারণগুলো সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, তৈমুরীয় বংশের পতনের প্রধান কারণসমূহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, কবুলাই খান ইতিহাসে বিখ্যাত হওয়ার কারণ কি সেটি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, সাফাবি শাসক শাহ দ্বিতীয় ইসমাইলের ধর্মীয় নীতি ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, গুপ্ত ঘাতক সম্প্রদায়ের উপর একটি টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, গিলজাই গোত্র কারা? 20 নম্বর প্রশ্ন, মুবারিজুদ্দিন সম্পর্কে যা জানো সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন হচ্ছে গ বিভাগের প্রশ্ন। প্রথম প্রশ্ন, জালিয়ারি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে হাসান বুরজুগের কৃতিত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সাফাবি বংশের অন্যতম শাসক হিসাবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, ইউয়ান বংশের পরিচয় দাও, এ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কবুলাই খানের অবদান মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, শাহ ইসরায়েলের ভূমিকার বিশেষ উল্লেখ সহ পারস্যের সাফাবদের উৎপত্তি সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপরে হচ্ছে শাসক ও জ্ঞাত সাধারণ পৃষ্ঠপোষক হিসেবে গাজান খানের অবদান মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, পারস্যের শাসক ও জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে জালালউদ্দিন শাহ সুজার অবদান মূল্যায়ন করো। 8 নম্বর প্রশ্ন, পারস্যের জান্দ বংশের উত্থান পতন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মুঘল কারা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরের প্রশ্ন, নাদির শাহের ভারত আক্রমণের কারণ ঘটনা ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বিজেতা ও শাসক হিসেবে তৈমুর লঙ্গের কৃতিত্ব মূল্যায়ন করো। 12 নম্বর প্রশ্ন, আঙ্গেরার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তৈমুর লঙ্গের অবদান মূল্যায়ন করো। 14 নম্বর প্রশ্ন, পারস্যের ইলখানি শাসকের প্রতিষ্ঠাতা হিসেবে হালাকু খানের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, বিজেতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব নিরূপণ করো। এরপরের প্রশ্ন, সাফাবি বংশের অন্যতম শাসক হিসেবে শাহ তাহমাস পেয়ের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিল্প ও সংস্কৃত বিকাশের সাফাবি শাসকের অবদান মূল্যায়ন করো। এরপরে হচ্ছে, ইলখানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গাজান খানের রাজত্বকাল পর্যালোচনা করো। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে বা আপনার এই ভিডিওর মাধ্যমে যদি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।